नमस्कार সবাইকে। আমি গতদিনে দুটি ব্যায়াম দেখিয়েছিলাম, আজ তারই কিছু কন্টিনিউশন দেখাবো। ঘরের ব্যায়াম মেইনলি দেখাবো, যাতে আমরা সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি। গতদিনে যে দুটি ব্যায়াম দেখিয়েছিলাম সে দুটি বলেছিলাম পাঁচবার করে করতে। সেগুলো যখন বেশ ভালো সরগর হয়ে যাবে, ঘাড়ে আর কোনো ব্যথা হবে না, সেগুলি একটু একটু করে বাড়িয়ে 10 বার পর্যন্ত করা যেতে পারে। আজ এবারে তৃতীয় নম্বর ব্যায়ামটি দেখাচ্ছি ঘাড়ে, সেটা হচ্ছে আমি ঘাড় একবার এপাশে আর একবার এপাশে বাঁকাবো। ঠিক কালকে সেবারে যেরকম দেখিয়েছিলাম, কিছুটা 1, 2, 3, 4, 5 গুণে আবার স্থির থাকবো। আরম্ভ করছি, আগে মাথাটাকে যতটা সম্ভব বাঁদিকে বাঁকাবো। 1, 2, 3, 4, 5 রেস্ট, আবার ডান দিকে বাঁকাবো যতটা সম্ভব। 1, 2, 3, 4, 5 রেস্ট, একটা হলো, 1, 2, 3, 4, 5 রেস্ট, 1, 2, 3, 4, 5 রেস্ট, দুবার হলো, 1, 2, 3, 4, 5 রেস্ট, 1, 2, 3, 4, 5 রেস্ট, তিনবার, 1, 2, 3, 4, 5 রেস্ট, 1, 2, 3, 4, 5 চারবার হলো, 1, 2, 3, 4, 5 রেস্ট, 1, 2, 3, 4, 5 এই আমার টোটাল 5 বার করে আমার এই ব্যায়ামটা সম্পূর্ণ হলো। এবারে দুবার একটু জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে নেব। এবারে যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে, সেটার ব্যাপারে একটু বলে নিই, এইটা করতে গেলে একটু সাবধানে করতে হবে, কারণ এটা তাড়াহুড়ো একদম করা যাবে না, এবং খুব প্রথমে আরম্ভ করতে হবে খুব ধীরে ধীরে, কারণ এটা তাড়াতাড়ি করে করতে গেলে মাথা ঘুরতে পারে। কাজেই দেখা যায় যদি যে আস্তে আস্তে করার পরেও মাথা ঘুরছে, সেক্ষেত্রে এটা না করাই ভালো। এটা করলে কিন্তু শিরদাঁড়ার হাড় বেশ সোজা থাকবে এবং ব্যথা কমে যাবে। এটা আরম্ভ করছি, মাথাটা একদম সামনে নিয়ে চিবুকটা আমি বুকে ঠেকাবো, করে আস্তে আস্তে বাঁদিকে ঘুরিয়ে একদম পিছনে দিয়ে আবার সামনে আসবো, আবার সেটা ডান দিকে একইভাবে। আমি আরম্ভ করছি, প্রথমে মাথাটা মুখটা থুতনিটা যাতে আমার চিবুকে থুতনিটা যাতে আমার বুকে ঠেকে। এই হলো, এটা বাঁ দিকটা হলো, এবার একইভাবে ডান দিক। এই বাঁ দিক এবং ডান দিক দিয়ে একটা সেট হলো। এইরকম একদম প্রথম দিকে 2 বার কি 3 বারের বেশি না করা ভালো, ম্যাক্সিমাম 5 বার পর্যন্ত করতে পারেন। এই 4টি ব্যায়াম নিয়ে মোটামুটিভাবে ঘাড়ের ব্যায়াম করা যায়। এবারে আমি কিছু দেখাবো স্পন্ডিলাইটিসের ব্যায়াম। স্পন্ডিলাইটিস মানে এখানে আজকে আমি শুধু ঘাড়ের স্পন্ডিলাইটিসের কথাই বলব। এই কটি ব্যায়াম করলে কিন্তু স্পন্ডিলাইটিস তো বাড়তে পারবে নাই, যাদের অল্প স্বল্প আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। শুধুমাত্র ওষুধের উপর নির্ভর না করে থাকলেই চলবে। আমরা যদি ব্যায়ামটা রেগুলার করি, নিয়ম করে যদি এটা অভ্যেস করি, তাহলে কিন্তু শরীরের অনেক রোগ থেকে আমরা মুক্ত হতে পারব। আমি আরম্ভ করি, প্রথমে হাত দুটিকে এইভাবে ক্রস করে নেব, ক্রস করে মাথার পেছনে রাখবো, সেখানে কিছুক্ষণ গুনবো, তারপরে একইভাবে মাথার সামনে আসবো। আরম্ভ করছি, ক্রস করে মাথার এইভাবে রাখলাম, এমনভাবে রাখবো যাতে মাথাটা আমার হাতে চাপ দেয় এবং হাতটা যেন আমার মাথাকে চাপ দেয়, অর্থাৎ মাথাটা নড়বে না কিন্তু মাথা এবং হাত পরস্পরকে চাপ দেবে। এইভাবে রেখে 1, 2, 3, 4, 5 হলো। এবার সে একইভাবে মাথার সামনে চাপ দেবে, 1, 2, 3, 4, 5 হয়ে গেল। এবারে হাতটাকে এইভাবে রেখে আমি থুতনিতে চাপ দেব, 1, 2, 3, 4, 5 হয়ে গেল। এবারে একটা হাতে আমি প্রথমে এইখানটায় আমি চাপ দেব, মাথা দিয়েও হাতের উপর চাপ করবে, 1,
দুই তিন চার পাঁচ। ঠিক একইভাবে বাঁদিকেও করব এক দুই তিন চার পাঁচ। তার মানে আমার আগে একবার পেছনে, একবার সামনে, একবার থুঁতমিটে, একবার ডান দিকে, একবার বাঁদিকে, এইটা নিয়ে পুরো একটা সেট হচ্ছে। এটাও একদম প্রথম দিকে দুবার কি তিনবার করে আস্তে আস্তে বাড়াতে পারা যাবে। এই ব্যায়ামগুলি যদি আমরা নিয়ম করে করি তাহলে কিন্তু ঘাড়ের স্পন্ডিলাইটিস কমতে বাধ্য। আর আমরা যেন নিজেদের সুস্থ রাখি, ভালো রাখি, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যা কিছু কোভিড নীতি মেনে চলতে বলা হয়েছে আমরা যেন সেগুলো পালন করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।